আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি প্রশংসা, লাখ কোটি হামদ সানা। আমরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর একটা প্রতিকূল অনুকূল পরিবেশ, মানে প্রতিকূলতার মাঝে অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমরা সকলে অন্তর অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা সে নবীর সানে সংক্ষিপ্ত দরুদ পড়ব, জানানিত দিনের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন মুক্তির দিশা রয়েছে সেই মদিনার দুলাল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আপনাদের কষ্ট হবে, তারপরেও আনন্দিত যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এসেছেন। একটু আগে একজনকে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এসেছেন? বলেন যে বরগুনা থেকে। আরেকদিকে আরেকজনকে জিজ্ঞেস করলাম, আরেক অটোতে বললেন যে আমি গাইবান্ধা থেকে এসেছি ফ্যামিলি সহ। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে, কিসের মহব্বতে? সংগঠনের মহব্বতে, আহলে হাদিস আন্দোলনের মহব্বতে, তথা রসুলের আনুগত্য দীনের উপর মহব্বতে, ভালোবাসার মহব্বতে। আপনাদের রাজশাহীবাসীর পক্ষ থেকে, আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে সর্বোপরি এই দিনের উন্নতির সনাই সনাই গতিতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কষ্ট করে এসছেন, সেই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, সুস্বাগতম। এখানে রয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ, যারা আমাদের এই সভামঞ্চকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত করে দিতে চান সেই সাংবাদিক বৃন্দ, বিভিন্ন পর্যায়ে প্রিন্স ও ইলেকট্রনিক মিডিয়ার, সেই সাথে আর যারা এসছেন অন্যান্য বিভাগের, তাদেরকে অনুরোধ জানাবো আপনারা প্রকৃত ঘটনাটি, প্রকৃত সত্যটি, প্রকৃত তথ্যটি আপনারা এখান থেকে বাইরে প্রচার করবেন, উপস্থাপন করবেন বিশ্ববাসীর কাছে। আপনাদের সুবিধার্থে এখন হয়তো বুঝতে পারবেন না, রাতের বেলা বক্তাদের দেখার জন্য এলইডি মনিটরের ব্যবস্থা করা হয়েছে, সাউন্ড সিস্টেমকে উন্নত মানের করা হয়েছে। তদুপরি আপনাদের কষ্ট হবে, এই কষ্ট যেন আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের জন্য লাঘব করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। আমরা যে সময়ে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি সে সময় বিশ্ব পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে, ততপরি একটা জিনিস মনে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং সে সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে। একটা জিনিস মনে রাখতে হবে, একজনের জন্য আমরা দ্বিতীয়জনকে হারাব না। অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা এই দুই দিন অবস্থান করবেন, আপনাদের প্রতিটি উঠা বসা চলাফেরা হরকত নকল সব কিছুই সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে, গোটা বিশ্ববাসী আপনাদের এই প্যান্ডেলটা দেখছেন। সুতরাং আপনাদেরকে এই দুই দিন অত্যন্ত ধৈর্য ধারণের মাধ্যমে এই সমাবেশকে, আহলে হাদিস আন্দোলনের এই কেন্দ্রীয় সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি, সেই সাথে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে যারা বক্তব্য দেবেন তাদের প্রতিটি বক্তব্য আগে থেকেই বিষয় নির্ধারণ করা হয়েছে, আমরা জামাতের পক্ষ থেকে তাদেরকে লিখিত নসিহত করা হয়েছে। তদুপরি আমরা সরকারের যারা আছেন বিভিন্ন বিভাগে তাদেরকে এভাবে আশ্বস্ত করতে চাই, আহলে হাদিস আন্দোলন নতুন কোনো আন্দোলন নয়, বরং আহলে হাদিস আন্দোলন পৃথিবীর মানুষকে ওহির পথে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন, এবং এটি চলে আসছে সাহাবায়ে কেরামের যুগ থেকে এবং কেয়ামত পর্যন্ত এটি ইনশাআল্লাহ থাকবে। আমরা আশা করব যে আমাদের এখানে অবস্থানকালীন সময় অত্যন্ত সুন্দর সুখময় হবে, তদুপরি কষ্ট একটু হবে, খাবার দাবারের কষ্ট, প্রসাব পায়খানার কষ্ট, প্রাকৃতিক যে বিষয়গুলো থাকে সব কষ্ট মিলিয়ে আল্লাহর উপর ভরসা করার জন্য এবং সকলের ধৈর্য ধারণের জন্য
আহ্বান জানাচ্ছি, সেই সাথে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।